বিসমিল্লাহ ই রহমানুর হে সমস্ত জগতবাসী আজ আমি মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো দেখুন যে আমরা কিন্তু সবসময় একটা কথা শুনে এসেছি শয়তান 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 যে শয়তান মানুষকে ধোকা দেয় শয়তান মানুষকে বিভিন্ন প্রবঞ্চনা করে শয়তান মানুষকে যত খারাপ কাজ করায় তাহলে সে শয়তান কিসের তৈরি যেমন বলা হয় জিন জাতি থেকে তৈরি তাহলে জিন জাতি কিসের তৈরি আগুনের তৈরি তো জিন জাতি যদি আগুনের তৈরি হয়ে থাকে তাহলে সেই জিন থেকেই তো সেই শয়তান হয়েছে তাহলে আমি বলবো এই যে জিন জাতি থেকে যে মোকরুম শেষে ফেরিস্তার টাটেল পাইলেন সকল ফেরেস্তার সর্দার তো এখন কথা হলো দেখুন যে শয়তান মানুষের রগে রগে কিভাবে থাকে বা রক্তের মধ্যে মিশে কিভাবে থাকে দেখেন সর্ব অঙ্গের ভিতরে আমরা যদি শরীরে হাত রাখি তাহলে গরম একটা অনুভব হয় তাহলে এই গরম একটা অনুভব যে হয় এটা কিন্তু আগুন আর এটা যদি মানুষের শরীরে না থাকে তাহলে সেই মানুষটা কিন্তু ঠান্ডা হয়ে মারা যাবে আর সেই গরমটা যদি ফিরিয়ে না আনা হয় তাহলে কিন্তু সেই মানুষটা টিকবে না শরীরটা গরম করতে হবে কোনো মানুষ হার্ট ফিল করেছে বা কোনো মানুষ হঠাৎ করে সে স্টকের মতো থেমে গেছে মোট কথা হলো হে জগতবাসী যে জিন যে বিষয়টা আগুনের তৈরি সে কিন্তু মানুষের সাথে জন্ম থেকে সে আছে এই অংশটা যদি না থাকে তাহলে কি কোনোদিন সেই মানুষটি চলাফেরা করতে পারবে পারবে না তাহলে এই আগুনের যে বিষয়টা এটা যদি একটু বেড়ে যায় বা একটু বেশি পরিমাণে হয় তখনই কিন্তু মানুষের স্থির ঠিক থাকে না তাই আমি বলবো যে রগে রগে শয়তান নয় সে আগুনটি আছে আর আগুনের সাথেই জিন শক্তিটা মিশ্রিত আছে বেশি হলে জ্বর হয় আর কম হলে এটা নর্মালে মানুষ ভালোই চলে তাই আমি বলবো যে সেই গরম অনুবাদটা প্রত্যেকটা মানুষেরই রগে রগে বলেন আর রক্তের রস সাথে বলেন আছে তো মূলত যে দলিল হাদিস ঘাটতে গেলে পাওয়া যায় আল্লাহর সাথে শয়তান কথা দিয়ে এসেছে যে আমি তোমার মানুষদেরকে পথভ্রষ্ট করব কিন্তু সেই শয়তান আগুনের তৈরি সে কথা দিয়েছিল কিন্তু আবার সেই শয়তান কিন্তু মানুষকে হেল্প করে সাহায্য করে কিভাবে জানেন যেমন মনে করেন যে আমরা রাস্তায় একটা মানুষকে দেখেছি জেনেছি এই মানুষটা খুবই খারাপ তখন এই মানুষটাকে ঘৃণা করি তখন সেই মানুষটা আরও ক্ষিপ্ত হয় তখন কি হয় সে আমাকে একটা ক্ষতি করে দেয় আর একটা খারাপ মানুষকে যখন ভালো বলি তখন সে মানুষটি ভাবে যে আমাকে ভালো জানে যাক তার সাথে খারাপটা করা যাবে না তখন কিন্তু আমি রক্ষা পাই তাহলে যাকে আমরা শয়তান বলি তাকে কখনো দেখিনি কিন্তু যে যাকে শয়তান বলতেছে আসলে সে যে নিজে শয়তান সে এটা কিন্তু বুঝতে পারে না এক শয়তান আরেক শয়তানকে শয়তান বলতে থাকে তখন কি হয় তখন দিন দিন যে শয়তানি শক্তিটা তার মধ্যেই জেগে ওঠে এবং সে নিজে শয়তানি করে কিন্তু অন্যজনকে শয়তান বলে কিন্তু সেই মানুষটির রোগে রোগেই শয়তান প্রবেশ করে ফেলেছে তাই বলি কি যে আমাদের জীবনে আমরা যা খাবার খাদ্য খাই যে কোন খাবারের মধ্যে গরম বেশি যেমন একটা গরম মশলার কথা বলা হয় গরম আসলে কি সেই মশলার মধ্যে হাত দিলে সেটা কি গরম না গরম মশলা যা পাকস্থলিকে উতলে তোলে তাহলে গরম খাদ্য মানে মাংস বা বিভিন্ন মাছ তো এই জিনিসগুলো বেছে যখন আমরা খাওয়া দাওয়া করবো তখন কি হবে যে আমাদের শরীরের মধ্যে একটা শীতলতা ভাব থাকবে মস্তিষ্ক ঠান্ডা থাকবে জ্ঞান বাড় হবে এবং রোগা রোগাক্রান্ত কম হবে এবং ভিতর থেকে শয়তানি শক্তি উৎপত্তি হবে না তখন আমরা নিয়মের মধ্যে থাকলে তখন আমরা মিডেল থাকবো তখন আমাদের দ্বারা কারো ক্ষতি হবে না এবং নিজের ক্ষতি হবে না তাহলে যাকে আমি শয়তান বলতেছি শয়তানের জায়গায় শয়তান আছে কিন্তু আমরা উল্টাপাল্টা চলে নিজেরা শয়তান হয়ে আছি এবং কি আমরা শয়তানি দোষী দিক করতেছি দেখেন তিনি শয়তানি করার সুযোগ কই তার তাকে যে আল্লাহ বলেছিল যে হে মক্রম তুমি আমার আদম বানাও তখন আদি আদম বানিয়ে কিন্তু সে খান্ত নয় এখন সে মায়ের গর্বে এখনো সে আদম বটি বানাইতেই আছে সেই ডিউটি সে করতেই আছে তাহলে আজকের বিষয়টা হলো কি মানুষের রগে রগে মানুষের রক্তের সাথে মিশে আছে আগুন আর আগুনটা কি বলা হইতেছে কি জিন শয়তান না আগুন হলেই যে জিন শয়তান তা নয় এখানে বিষয় এভাবে বুঝতে হবে যে আমার মধ্যে যেই শরীরের যে তাপমাত্রা এটা আমার খাবার খাদ্যর উপরে নির্ভর করবে কখনো গরম হয়ে যাবে কখনো ঠান্ডা হয়ে যাবে আর কোন খাবারে এটা মিডেল থাকবে এটি বুদ্ধি শুনে চললে দেখবেন যে আমার থেকে সেই শয়তানি শক্তিটা কাজ করবে না তখন শয়তান রগে থাকলেও সে ওরকম খারাপ কিছু করার তার শক্তি থাকবে না তখনই আপনি সুপতে থাকবেন নেকের কাজ করতে পারবেন আল্লাহর সাধনা করতে পারবেন তখনই আমরা একদিন আত্মার মুক্তির পথে এগিয়ে যেতে পারব তবে হে জগতবাসী আজকের এই কথাগুলো কি বোঝাতে চাইলাম অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং কী ধরনের আলোচনা আপনারা সামনে জানতে চাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো কোনো আলাপ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ